আসন্ন ঢাকা সিটি নির্বাচন কে সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আপনি কি ধরনের শঙ্কা এবং সম্ভাবনা দেখছেন? আমি সম্ভাবনা সংখ্যা ঠিক ওইভাবে বলবো না, আমি বলবো যে বাস্তবতা যা চলছে, প্রথমত আমাদের বাংলাদেশে এখনকার নির্বাচনে এক ধরনের ভোট বিমুখতা। ভোট বিমুখতার কারণগুলো যদি বিশ্লেষণ করা যায়, সেই কারণগুলোর একটা কারণ হতে পারে যে সন্ত্রাস, যেটা বলি আমরা সেই সন্ত্রাস, কিন্তু সন্ত্রাসটা কীরকম, সেটা স্বাধীনতার পরবর্তী সময়ে যেরকম সন্ত্রাস ছিল সন্ত্রাসের রূপটা সেরকম না। এখনকার সন্ত্রাসটা কিন্তু এক ধরনের নীরব সন্ত্রাস, সন্ত্রাসটা ভোট সেন্টারে নাই, ভোট সেন্টারের বাইরে এক ধরনের একটা ব্যূহ তৈরি করা হয়। সেই ব্যূহের ভিতরে ঢুকতে গেলে এটা অনেকের শঙ্কা যে না, আমার প্রতি আমি আমার পরিচিত হয়ে যাব, আমার আমার নিজের পরিচিতিটা দেওয়ার দরকার নেই, আমি নিজের আমার নিজের নিরাপত্তার অভাব হয়ে যেতে পারে ভবিষ্যতে, সেই রকম একটা জিনিস। আরেকটা হচ্ছে ভোট দিলে না দিলে ইলেকশন পরিবর্তন হবে না, এইরকমের একটা ধারণা মানুষের মধ্যে চলে গেছে। তো এইসব কিছুর কারণে এখন যেটা হচ্ছে, মানুষ ভোট সেন্টার বিমুখ। ভোট সেন্টার বিমুখ হলে সুবিধা হয়, নির্বাচনটা যারা প্রার্থী তাদের মধ্যে দেখা যায় এজেন্ট দিতে পারে না, একটা একটা কোনো কোনো প্রার্থী কোনো এজেন্ট দিতে পারে না, ফলে এটা একতরফা হয়। একতরফা হওয়ার কারণে যেটা হয়, মুষ্টিমেয় লোক যারা ভোট সেন্টারে আসেন বা ভোট সেন্টার দখলে রাখেন বিভিন্নভাবে, একাধিক লেয়ার থাকে ওখানে, ভোট সেন্টারের ভিতরে থাকে, ভোট সেন্টারের বাইরে থাকে, ইভেন ভোট গ্রহণকারী যে কর্মকর্তা তাদের মধ্যেও লোক থাকে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও থাকে, যার ফলে ভোটগুলো কালেকশন করার একটা উপায় মেকানিজম তারা তৈরি করে ফেলে। এগুলো মানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে গেছে এখন মানুষ কিন্তু ভোটে আসছে না। আর এইবারের যে প্রবলেমটা যেটা নতুনভাবে দেখা দিতে পারে সেটা হচ্ছে ইভিএম। ইভিএমটা এখনও মানুষের কাছে পরিচিত না, কিন্তু ইভিএম যে চট্টগ্রাম ব্যবহার হয়েছে, রংপুরে ব্যবহার হয়েছে, তাতে করে ইভিএমে ভোটের পরিমাণটা কম হয়, পার্সেন্টেজটা কম হয় দেখা যাচ্ছে, তাতে মনে হয়, একদিক থেকে মনে হয় যে ইভিএমে জাল ভোট বেশি হয় না। কিন্তু যেটা হচ্ছে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা সিম্বলে ভোট দেয়, কিন্তু লোকাল নির্বাচনে তিনটে সিম্বলে ভোট দিতে হয় বলে ইভিএমেও কিন্তু সময় লাগবে। আবার অনেকের হাতে ছাপ মিলে না বিভিন্ন কারণে, তখন একজন প্রিজাইডিং অফিসার উনি ওনার আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে দেওয়া হয়, এইটার মধ্যে একটা ব্ল্যাক হোল আছে বলে অনেকে মনে করেন ইভিএমের ক্ষেত্রে। তো এগুলো নিয়ে যখন লাইনে অসংখ্য লোক দাঁড়ায়, যখন এরকম লাইনের শেষ এন্ডে গিয়ে এরকম কোনো একটা কন্ট্রোভার্সি অ্যারাইজ করে, হিউম্যান ক্রাই শুরু হয়, তখন কিন্তু পুরো সেন্টারের মধ্যে একটা গণ্ডগোল হয়ে যায়। তো এই রকমের কিছু কিছু মানে হঠাৎ হঠাৎ গড়ে ওঠা ভায়োলেন্স বা বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ওভারঅল হচ্ছে যে সাধারণভাবে ঢাকা শহর যেহেতু ভোট হবে, ঢাকা শহর অনেকের চোখের সামনে, ইলেকশন কমিশনের পাঁচজন কমিশনারও ঢাকাতেই থাকবেন, তো সুতরাং এখানে ইলেকশনটা অন্য যে কোনো ইলেকশনের চেয়ে ভালো হওয়া তো উচিত, ভালো হওয়ার সম্ভাবনা আছে, সেটা কতটুকু হবে সেটা সময় গেলেই বলা যাবে। এবং এই ইলেকশনের বিষয়গুলো এত অনিশ্চিত, এটা এক ঘন্টার মধ্যে সিচুয়েশন পরিবর্তন হয়, সুতরাং এখন চার পাঁচ দিন গেছে, এখন ভবিষ্যতে কীরকম যাচ্ছে, ইলেকশনের দিনটা কীরকম যাবে তার উপর নির্ভর করবে সব কিছু। ইভিএমে সেনাবাহিনীর যে কারিগরি দিকটা তারা দেখবেন, এবং আবার ইভিএমে যে পেপার ট্রেল না যুক্ত করা, তো এখানে তো তারা যেই অবস্থাটা তাদের সামনে দিয়েছে সেটা তিনি নিশ্চিত করবেন, কিন্তু সিস্টেমের যে পেপার ট্রেল যে নেই সেইটার ঘাটতি তো আর তারা পূরণ করতে পারবে। আমি একটু নিজেও খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, এখানে সেনাবাহিনী দেওয়ার প্রয়োজনটা কি ছিল, কারণ ইলেকশন কমিশন তো এই মেশিন দীর্ঘদিন ধরে হ্যান্ডেল করছেন। আগে যে নির্বাচনগুলো হয়েছে রংপুরে বা অন্যান্য জায়গায় বা চট্টগ্রামে হলো, ওখানে কি সেনাবাহিনী দেওয়া হয়েছিল এটা আমি জানি না। যদি না দেওয়া হয়ে থাকে ঢাকায় কেন সেনাবাহিনী দিবেন? এই ক্ষেত্রে সেনাবাহিনী কিছুটা ইমেজ সংকটে পড়তে পারে, কারণ ভোট সেন্টারের প্রবলেম কিছু থাকবেই, আমাদের দেশে ভোট সেন্টার কোনো সময় নির্বিঘ্নে হয় না। এখানে সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে যদি কেউ ইমেজ নিজের ইমেজ বাড়াতে চায় তাহলে সেনাবাহিনী কিন্তু ইমেজ সংকটে পড়বে বলে আমার ধারণা। আর এই আপনি কি মনে করেন যে এবারে ইভিএম যুক্ত করাটা, ইতিমধ্যে যে সব পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার আলোকে আপনি কিভাবে দেখছেন, এটা কি মানুষের মনে আস্থা? ইভিএম যুক্ত করাটা, আমরা কেউ প্রযুক্তির বিরোধী নই, কিন্তু যে কন্ট্রোভার্সিগুলো এসছে সেগুলো সমাধান করা দরকার ছিল। বিশেষ করে ভারতে একই কন্ট্রোভার্সি হয়েছিল, তারা সুপ্রিম কোর্টের নির্দেশে পেপার ট্রেল যুক্ত করার পরে সেই কন্ট্রোভার্সি চলে গেছে। আমাদের এখানে সেই জিনিসটা করা যেত, তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকতো না।
আর বিশেষ করে এখন তো সময় কতটুকু আছে আমি জানি না, কিন্তু ভবিষ্যতে জাতীয় নির্বাচনের আগে এই বিবিএম মেশিনটাকে মডিফাই করে ওখানে পেপার ট্রেইল আসা দরকার, তাহলে কিন্তু এই কন্ট্রোভার্সি থাকবে না।